রাতের অন্ধকারে দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে আহত হলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী সুগুনা পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার রাতে ওই দুই যুবক আক্রান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের সদস্যরা ছুটে আসে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণী জেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপরজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানা যায়, আক্রান্ত তুষার কীর্তনিয়া ও বান্টি মণ্ডল সুগুনা রথতলা এক নম্বর লিচুতলার বাসিন্দা। কি কারণে এইরূপ ঘটনা ঘটল সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। আমার সাথে যে ছিল তার সাথে মানে আগে ঝামেলা ছিল, আর আমার সাথে টক্কতে হয়েছিল যে মেরেছে রাজ। তার টক্কতে হয়েছে, তার জন্য টক্কতে হয়েছে বলতে, তারপরে হ্যাঁ টক্কতে হয়েছে বলে মেরেছে দাদি। আমাকে ফার্স্ট মেরেছে একটা, তারপরে আমি শুয়ে পড়েছি, আর আমার সাথে যে ছিল তাকে বান্টি দেয়। সে অবস্থা ভালো না। কেন হলো ঘটনাটা? হলো ও সাথে একটা আমার সাথে তক্ষতক হয়েছিল, আর আগে ও যাচ্ছিল রাস্তা থেকে, ওর নাম ধরে ডেকেছিলাম। ও বললো ওকে বাবা বলে ডাকতে। তাই বললাম তুই ওর বাবা নাকি, এই নিয়ে তক্ষতক হয়েছে। তারপর তক্ষতক হলো, আমাকে ধাক্কা মেরেছিল তখনকার, আমি তখন কিছু হয়নি সেমন। তারপরে রাতে আবার আসলো দা নিয়ে, ওটাই আসছিল ওদের বাড়ি ওখানে, তখনই হয়েছে এটা। তুমি ওখানে কী করতে গেছিলে? আমি গিয়েছিলাম তো বান্ডি দাদার সাথে, আর একটা বন্ধুর বাড়ি, ওরা একটা বন্ধুর বাড়ি গেছিল। সেখান থেকে কি আসার পথে ঘটনা ঘটেছে? হ্যাঁ, আসার পথে। কোন জায়গাটা ঘটেছিল? মাঠে, ওইখানে একটা মাঠ, ওখানে মাঠ আছে দুই নম্বর কি বন্ধ ইসে, মাঠটার নাম ফরেস্ট। ওইখানে কটা নাগাদ হয়েছে? ওই সাড়ে এগারোটা, এগারোটা। কী দিয়ে মারলো তোমাকে? দা দিয়ে। তারপরে কী হলো? তারপরে আমি যাই না, ঠিক আমি শুয়ে পড়েছিলাম। কী নাম তোমার? আমার তুষার। বাড়ি কোথায়? বাড়ি ঘটনা ওদের মধ্যে ঝামেলা হয়েছে। কাদের মধ্যে? এই বান্টি, রাজ আর হচ্ছে গিয়ে ওই প্রকাশ, ওদের মধ্যেও তুষার ছিল, ওদের মধ্যে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে রাত্রিবেলা আবার ফোন করে ডেকে ওইখানে পিছন থেকে কোপটা দিয়েছে প্রথম। কে কাকে কোপ দিয়েছে? রাজ আর প্রকাশ বান্টিকে ফার্স্ট কোপ দেয়। তারপরে হচ্ছে গিয়ে ওই তুষার বলে যে ছেলেটা, ওর এই গালের এই সাইডটা একটা কোপ দিয়েছে, আর বান্টিকে দিয়েছে এই যে এইখানে কোপ, এইখানে কোপ দিয়েছে, মাথার পেছনে কোপ দিয়েছে, ঠিক আছে। আর বান্টি ওইভাবে পড়েছিল, ওরা পালিয়ে গেছিলো প্রথমে। তারপরে যখন রাত্রিবেলা আড়াইটা নাগাদ ওরা ওই ফরেস্টের ওইখান থেকে অ্যারেস্ট হয়েছে। তারপরে আমি হাসপাতালে নিয়ে গেলাম, আমি আমার সাথে আরো কয়েকজন ছিল, সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলাম, কল্যাণী জেএনএম হাসপাতালে। ওইখানে নিয়ে গিয়ে ভর্তি করলাম, ওইখান থেকে এক্স রে করার পরে ওখান থেকে রেফার করে দিল কলকাতা। এই যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কি নিজেরা বন্ধু বান্ধব? এরা আগে একসময় একসাথে চলাফেরা করতো, কিন্তু এতটা চলাফেরা করতো না। এবার এদের মধ্যে কি ঝামেলা হয়েছে হঠাৎ এটা আমার জানা নেই। এরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এরা রাজনীতি দলের সাথে এদের তো সেইভাবে ই নেই। এখন কে কি দল করে সেটা তো আমার কাছে বলা যাচ্ছে না, বুঝলেন। আক্রান্ত হয়েছে কজন? আক্রান্ত হয়েছে মোট তিনজন। আমি দেখলাম ওইখানে যা গিয়ে দেখলাম এই জাস্ট পড়ে আছে এই কথার সময় তখন প্রায় রাত এগারোটা। ফোন করে কইছে যে মা আমি আইতাছি, ওখানে আইতাছি, তুমি থাকো একটু মিনিটে। ফোন করছে সাইডে একটু ক্যাশে মেসে শুনছি। তারপর 10 মিনিট পরে খবর আইলো যে ইসে কইরা দিছে। তখন সবাই দৌড়ে গেছে, কিছুই আমরা দেখতে পারিনি। তারপর কইতে পারি না কটা হয়েছে, আমরা শুনছি 11:45 বাজে। আমি শুনি ওই যে আয়া কইছে টুষারে এই লোকে মারতাছে, শিগগিরি চলো এই কইয়া খবর দিছে। আপনার ছেলে কি করে? জাঙ্গার কাজ করে ওই সুভাষনগরে। কোনো রাজনীতি দলে যুক্ত আছে? না না, এইসব কিছু না। আমার ছেলে কাজ করে, ঘরে থাকে। তারপর খবর কইতে নি না। আপনার ছেলে কে নিয়ে গেল?
ওরা নিয়ে গেছে তাড়াতাড়ি চলো এরকম তুষারকে মারছে। তখন আমরা সব যেতেও তো সময় লাগবে, সবাই তো ওই সময় রেডি থাকে না। কে মারছিল কেউ জানে না ওইখানে কি হয়েছে। এখন সব ওর দাদারা বন্ধু বান্ধব সব পাড়া দিয়ে দিদি টিদি সবাই গেছে, গিয়ে দেখে ও পড়ে রয়েছে। না এখনো কিছু করা হয়নি, তবে শুনেছি যে পুলিশ এসছে ওখানে, কারা কারা মেরেছে তাদের নাকি ধরেছে। কটা সেলাই পড়েছে আমরা জানি না, কেন কি তার আগেই হসপিটালে নিয়ে গিয়ে সেলাই দিয়ে দিয়েছে, তবে প্রচুর রক্ত বেরিয়েছে। ওকে এসএসকে আমরা তো 12টায় জেনেছি, তার আগেই নিশ্চয়ই হয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি ও সুস্থ হয়ে যাক। এখন ওকে কে কি করেছে আমরা তো জানি না, ও সুস্থ হলেই তো জানা যাবে যে কে কি করেছে। তার নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।